সাথে যে ক্লাসটা শেয়ার করব সেটা কোনো ক্লাসের সেভাবে কোনো অঙ্ক নয়, অথচ খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। সেটা হলো আমাদের থাকে সরল থাকে 8, 9, 10 প্রতিটা ক্লাসে যে পাঠ অংশগুলো আমি তুলে নিয়েছি, প্রতিটা অঙ্কের মধ্যে সেই পাঠগুলোকে আমরা দেখতে পাই। শুধু 9, 10 নয়, ক্লাস 8 আছে, 7 আছে, এই অংশগুলো হয়তো বইয়ের 7, 8 বইয়ের লাস্ট অংশের দিকে আছে। তো এই অঙ্কগুলো সরলের একটা একটা অংশ, যেটা আমি বিভিন্ন ছোট ছোট পাঠে তুলেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেখানে তোমরা লক্ষ্য করো কিভাবে সূত্রগুলোকে আমরা কমন নিচ্ছি, কিভাবে সূত্রগুলোকে আমরা ব্যবহার করছি, একটু ভালো করে তোমরা দেখবে। আর বারবার তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি, যদি কোনো অঙ্কের ক্লাস নিয়ে বা কোনো ক্লাস নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকে ভালো লেগেছে যে কোনো হয়তো গার্জেনের অনুরোধে আমি ক্লাসটা রেখেছি, তো আমি সবাইকেই বলছি যার যে কোনো প্রবলেম সে ছোট ক্লাস হলেও আমাকে বলতে পারেন, আমি সেটা শেয়ার করব সবার সাথে। তো এখানে দেখো সরল করি, তোমাদের সরল করাটা সেই ছোটদের মতো সরল নয়, এখানে প্রত্যেকটার যে সরলগুলো আমি দেখাচ্ছি একদম ছোট ছোট, কিন্তু এখানে যেহেতু 7 থেকে একদম সূত্র ব্যবহার করা হয়, আমরা বীজগণিতের অঙ্ক দেখেছি একদম 7 থেকে সূত্র ইউজ করি আমরা, সেই 7, 8, 9, 10 সেখান থেকেই এগুলো নেওয়া, কিভাবে সূত্র ইউজ করা হয়েছে, কিভাবে মিডিল ফ্যাক্টরকে আমরা ভাঙছি সেগুলো তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে। দেখো এখানে আমরা প্রথমে একটা অঙ্ক তুলে নিয়েছি MQ-M বাই M² - 2M + 1, এটা হলো তোমাদের প্রথম একটা অঙ্কের একটা অংশ, বা এটা আবার ছোট রকম ছোট যে সরল দুরঙ্গের থাকে তার মধ্যেও এগুলো থাকে। তো সেরকম একটা অঙ্ক ফার্স্ট তোমাদের সাথে দেখালো। এখানে দেখো MQ-M, আমরা যদি এখান থেকে দেখো এমটা যদি একটা এম কমন নিই তাহলে দেখো একটা সূত্রতে চলে আসে। আমরা যদি MQ-M এখান থেকে যদি এম কমন নিই তাহলে দেখো একটা সূত্র আসছে M² - 1। এখান থেকে এখানে 3টে M আছে, এখানে 1টা M আছে, আমি 1টা M কমন নিলাম তাহলে দেখো আসছে M² - 1। দ্বিতীয় দেখো যে অঙ্কটা আছে সেটা হলো M² - 2M + 1। আমরা সূত্র যেগুলো করি সেই সূত্রগুলো করার সাথে সাথে আমরা এও করি কিছু মিডিল ফ্যাক্টর থাকে যেগুলোকে ভাঙে আমরা দুটো পাটে আনি, কোনো মিডিল ফ্যাক্টর ভাঙলে হয়তো 3টে পাটও আসে, এখানে এই অংশটাকে আমাদের আবার কি করতে হবে মিডিল ফ্যাক্টর মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো M² - 2M + 1, তাহলে আমরা দুটো এম যদি যোগ করি তাহলে কি হয় -M - M কি হয় -2M। আমরা এই মিডিলটাকে আমরা এই অংশেতে এইভাবে লিখলাম যে M² - 2M, 2Mটাকে আমরা দুটো অংশে লিখলাম -M - M + 1। এবার তোমরা লক্ষ্য করো এখানে এম, তাহলে M² - 1 এর সূত্র কি, একবার M+1 একবার M-1। এখানে যেহেতু হচ্ছে M² - M - M+1 তো এখানে আমরা কমন নিচ্ছি এম, এম কমন নিলে কি হচ্ছে M-M - 1 কমন নিলে কি হচ্ছে M-1। এখানে দেখো M² - M - M+1 আছে, তাহলে এখানে এম আমরা যদি কমন নিই M-1 হচ্ছে, আবার -1 কমন নিলে কি হচ্ছে M-1। তাহলে এখানে কি হলো না, উপরে যা আছে আমরা তাই লিখব, নিচে কি হচ্ছে তাহলে দেখো M-1 যেহেতু কমন আছে সেটা লিখলাম প্লাস আরো একটা M-1 হচ্ছে, তাহলে M² - 2M + 1 এর যদি মিডিল ফ্যাক্টর করি তাহলে কি আসছে M-1 M-1। এবার দেখো আমরা মনে মনে উপর অংশটা কেটে দেব, উপরেও আছে -M-1 নিচেও আছে M-1, তাহলে এগুলো এটা কি হয় কেটে যায়, তাহলে উত্তর কি হবে উপরে M M+1 নিচে হবে M-1। ঠিক আছে, এটা ছিল তোমাদের প্রথম সরল। তারপর দেখো দ্বিতীয় যে সরলটা আছে, আমরা যে সূত্রগুলো করি সেই সূত্রের উপর দ্বিতীয় অঙ্ক কি আছে A²-B²-C²-2BC।
by a square plus b square plus 2ab minus c square. তাহলে তোমরা দেখো a square minus b square minus c square minus 2bc. তাহলে এখানে দেখো a square এর পর 2bc, b square minus c square minus 2bc. আমরা যদি a square minus common নিই তাহলে দেখো একটা সূত্র চলে আসে. a স্কয়ার মাইনাস কমন নিলে কি হয় b স্কয়ার c স্কয়ার প্লাস 2bc. আমরা যদি কমন নিই কি হয় এটা হয়, কারণ মাইনাস b স্কয়ারের সাথে গুণ করলে মাইনাস b স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস c স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 2bc. তাহলে a স্কয়ার মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এটা একটা সূত্র চলে আসে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc. কার সূত্র? মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র. ঠিক তেমনি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই জায়গাটা থেকে কি সূত্র আসে? না, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র. ভালো করে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কার সূত্র? না, a প্লাস b হোল স্কয়ারের সূত্র. মাইনাস কি আছে? মাইনাস c স্কয়ার আছে. ঠিক আছে, তাহলে আমার এখানে আছে a স্কয়ার মাইনাস, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc থেকে কি সূত্র হচ্ছে? না, b প্লাস c তার হোল স্কয়ার. তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc থেকে কি সূত্র হচ্ছে? b প্লাস c তার হোল স্কয়ার. নিচে কি আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার. তাহলে এবার তোমরা লক্ষ্য করো এখানে a স্কয়ার মাইনাস এই পুরোটা কি হলো? b স্কয়ার. তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b a মাইনাস b. তাহলে a প্লাস b এখানে হবে কি? a প্লাস বি মানে এটা বসে গেল, আরেকটা হবে কি এ মাইনাস বি. তাহলে এ মাইনাস এখানে বি আছে দেখো এটা, তাহলে আমরা জানি কি এ মাইনাস বি এর সময় কি হয় না, ব্র্যাকেট থেকে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়. দেখো মাইনাস প্লাসে কি হবে? মাইনাস. এটা হলো প্রথম লাইনে এলো এ প্লাস বি প্লাস সি, এখানে এ মাইনাস বি মাইনাস সি. সেম তখন নিচেই দেখো এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা কি ধরবো? এ স্কয়ার মাইনাস এটাকে আমরা কি ধরবো? বি স্কয়ার. তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সেম সূত্র কি হবে? এ প্লাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি. তাহলে এটা হলো এ প্লাস এটা হলো বি. আবার একবার হবে কি এ মাইনাস বি, তাহলে কি হবে? এ প্লাস বি মাইনাস সি. দেখো ওপরেও আছে এ প্লাস বি প্লাস সি, নিচেও আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ দুটো কি হয়? কেটে যায়. তাহলে উত্তরে আমরা কি লিখব? এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি. এটা হলো আমাদের সরলের সেকেন্ড অঙ্কের উত্তর. এবার দেখো থার্ড যে অঙ্কটা, থার্ড অঙ্কটা আছে দেখো, হয়তো এটার মতন এত দুটোর মতন এত ছোট নয়, একটু বড়. কি আছে? এ ফোর মাইনাস এইট এ বাই টু স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থ্রি ভাজক এ স্কোয়ার মাইনাস টু এ এ প্লাস থ্রি ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই এ স্কয়ার প্লাস টু এ প্লাস ফোর. অঙ্ক তোলার সময় আগে ভালো করে লক্ষ্য করবে যে সেখানে কোনো সূত্র আসছে কিনা, সেখানে কোনো মিডিল ফ্যাক্টর হচ্ছে কিনা. তাহলে দেখো অঙ্কটা হলো তোমাদের এ ফোর মাইনাস এইট এ বাই টু এ স্কয়ার প্লাস ফাইভ এ মাইনাস থ্রি. আমরা যদি ওপরের অঙ্ক ফার্স্টটা দেখি তাহলে দেখো এখানে এ ফোর আছে এখানে এইট এ আছে. আমরা যদি এ কমন নিই তাহলে দেখো এটা কিউবের সূত্র চলে আসে. আমরা তাই করব, এখান থেকে এ কমন নেব, তাহলে কি হবে? এ কিউ মাইনাস এইট. নিচেই দেখো টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থ্রি, এটা কি হয়? একটা মিডিল ফ্যাক্টর আসে. কি করব? টু এ স্কয়ার আমরা যদি দুই আর তিন গুণ করে দুই তিনে ছয়, তাহলে আমরা যদি সিক্স এ থেকে একটা এ বাদ দিই তাহলে দেখো প্লাস ফাইভ এ আসছে মাইনাস থ্রি.
তাহলে আমরা মিডল ফ্যাক্টরটা করলাম। দ্বিতীয় অংশ পাঠে দেখো a স্কয়ার মাইনাস 2a, তাহলে a স্কয়ার মাইনাস 2a থেকে আমরা কি কমন নিতে পারি, a কমন নিতে পারি, কারণ a স্কয়ারের মধ্যেও আছে আবার 2 এর সাথে আছে, তাহলে a কমন নিলাম। নিচে না দেখো কোনো কমন হবে না, কিছু হবে না, যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এখানে গুণ চিহ্ন এখানেও সেম, তাই এখানে কিছু কমন নেই, কিছু নেয়ার নেই, তাহলে সংখ্যাটা বসিয়ে দিলাম। কিন্তু দেখো নিচে আছে a স্কয়ার প্লাস 2a প্লাস 4, মানে এটা আবার একটা মিডিল হয়, তাহলে কি করব আমরা, a স্কয়ার প্লাস 2a প্লাস 4 এটা আমরা বসালাম, a স্কয়ার প্লাস 2a প্লাস 4। তাহলে এখানে দেখো আমরা a, তাহলে a কিউব মাইনাস 8, সূত্র আমরা কি করে লিখব, a কিউব মাইনাস 2 কিউব, তাহলে মাইনাস 2 কিউব, 2 কিউব লিখলে কি হয় a কিউব মাইনাস b কিউব সূত্র হলো। এখানে যদি আমরা 2 a কমন নিই তাহলে দেখো a প্লাস 2 3 6 আসছে, মাইনাস 1 কমন নিলে এখানে a প্লাস 3। ভালো করে জায়গাটা দেখো 2a স্কয়ার প্লাস 6a, আমরা যদি 2a কমন নিই তাহলে দেখো a প্লাস 3, সেম এখান থেকে যদি মাইনাস 1 কমন নিই তাহলে a প্লাস 3। এবার দেখো এখানে ভাগ চিহ্নটা কি চিহ্ন দেব, গুণ চিহ্ন, গুণ চিহ্ন দিলে সংখ্যাটা কি হবে আমাদের উল্টে যাবে। আমরা সব সময় লক্ষ্য করব ভাগ চিহ্ন যখন গুণ চিহ্ন হবে তখন সংখ্যাটা একবার উল্টে যাবে। এটা কি আছে 2a মাইনাস 1, এখানে আছে a স্কয়ার প্লাস 2a প্লাস 4। তাহলে দেখো a কমন নিয়ে আমাদের এখানে a কিউ মাইনাস 2 কিউ, এর সূত্র কি a মাইনাস b, ব্যাকেটে কি হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে b স্কয়ার মানে কত না 4, দেখো a স্কয়ার প্লাস 2a 4, ওখানে ওই জন্য আমরা মিডল করা যায় না, যে যে সূত্রের একটা পার্ট, দেখো a মাইনাস 2 ব্যাকেটে a স্কয়ার প্লাস 2a প্লাস 4, এটা কিন্তু সূত্রেরই একটা পার্ট ওখানে দেয়া আছে। তাহলে এখানে আমরা কি কমন নেব, a প্লাস 3 আর 2a মাইনাস 1 এটা কমন নিলাম। আমাদের এখানে গুণ চিহ্ন যা বসানো আছে আমরা তাই বসাবো, a মাইনাস 2 এটাও যা বসানো তাই বসবে, 2a মাইনাস 1 a স্কয়ার প্লাস 2a প্লাস 4। ঠিক আছে, আমি তোমাদের আগেও বলেছি যখন এরা অঙ্ক কাটাকুটি হয় তোমরা কাটাকুটি করবে না, মনে মনে কাটবে। এখানে দেখো প্রথম যদি আমরা কাটি a মাইনাস 2, তাহলে এখানেও আছে দেখো a মাইনাস 2, উপরে a মাইনাস 2 আছে নিচেও a মাইনাস 2 আছে, এটা কেটে যায়। সেকেন্ড ব্র্যাকেটে a স্কয়ার প্লাস 2a প্লাস 4, নিচে এখানেও দেখো a স্কয়ার প্লাস 2a প্লাস 4, তাহলে এটা কেটে যায়। এখানে আছে 2a মাইনাস 1, এখানেও আছে 2a মাইনাস 1, তাহলে কেটে যায়। এখানে a প্লাস 3, এখানেও a প্লাস 3, কেটে যায়। এখানে a মাইনাস 2, এখানেও a মাইনাস 2, কেটে যায়। এখানে ওপরে a আছে, এখানেও a আছে, সব কেটে যায়। যদি তোমাদের বোঝার অসুবিধা হয় তাহলে আমি দেখো কাটছি, এটা কাটে, এখানে এটা কাটলো, এখানে a মাইনাস 2, এখানে a মাইনাস 2 কাটে, এখানে 2a মাইনাস 1, এখানে 2a মাইনাস 1 কাটে, a প্লাস 3, a প্লাস 3 কাটে, a কাটে, এখানে a কেটে গেল। সমস্তটা কাটাকুটি হয় কিন্তু মনে মনে কাটছো, তাহলে সব কেটে গেলে উত্তর কত হয় 1। এরকম তোমাদের সরলা দেবে কিছু ছোট ছোট পার্ট তোমাদের দিয়ে দিয়েছে, যেগুলো সূত্র মিডিল ফ্যাক্টর থাকলে তোমাদের কোনো রকম অসুবিধা হয় না, সে 2 নাম্বার 3 নাম্বারে দিতেই পারে, কিন্তু এগুলো শিখে রাখলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, অন্তত বিশেষ করে সূত্র আর মিডিল ফ্যাক্টরগুলো।